এদিকে দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। তেজগাঁও শিল্পাঞ্চলে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধান বক্তা থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নেতাকর্মীরা বলছেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার যে ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ তা রুখে দিতে প্রস্তুত। এই শান্তি সমাবেশে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, তার কাছ থেকে জানার চেষ্টা করব সবশেষ খবর। নাবিল, একটু জানাবেন সমাবেশ কি শুরু হয়েছে, এর মধ্যে অতিথিরা এসেছেন কিনা? বিকেল তিনটে থেকেই কিন্তু সমাবেশ শুরু হয়ে গেছে এবং এখন পর্যন্ত যিনি প্রধান অতিথি ওবায়দুল কাদের, তিনি কিন্তু এখন এসে উপস্থিত হননি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি কিন্তু মঞ্চে রয়েছেন। এছাড়াও অন্যান্য যারা অতিথি রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এবং এই যে সভাস্থল, সেখানে কিন্তু অসংখ্য নেতাকর্মী তারা জড়ো হয়েছেন, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগে যা যে সকল সহযোগী সংগঠনগুলো রয়েছে, তাদের যারা নেতাকর্মী রয়েছেন, তাদের যে পদভারে কিন্তু এই যে অঞ্চলটি সেটি আসলে মুখরিত। শুধুমাত্র মঞ্চের সামনের যে দিকটা সেটাই নয়, আমরা দেখেছি মঞ্চের পেছনেও কিন্তু আসলে অসংখ্য নেতাকর্মী তারা দাঁড়িয়ে আছেন এবং আশেপাশের যে অলিগলি রয়েছে সেখানেও কিন্তু আসলে অনেকে অবস্থান করছেন, কারণ সভাস্থল যেটি সেখানে কিন্তু আসলে নেতাকর্মীদের জন্য আর জায়গা হচ্ছে না। তা প্রচুর পরিমাণ নেতাকর্মীর এখানে আসলে উপস্থিতি ঘটেছে। সেই সাথে নেতাকর্মীদের সাথে আমরা কথা বলছিলাম, অনেকে বক্তব্য রাখছেন, তারা যেটা বলছেন সেটা হচ্ছে রাজপথেই কিন্তু আসলে বিএনপি জামাতকে তারা প্রতিহত করবেন এবং সেই জন্য কিন্তু তারা ঐক্যবদ্ধ রয়েছেন। সেই সাথে তারা যেটি বলছেন, আসলে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে এবং সেই লক্ষ্যে বাধা সৃষ্টি করার জন্য কিন্তু বিএনপি তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে এবং বিভিন্নভাবে নৈরাজ্য এবং সন্ত্রাস সৃষ্টি করার মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সেই অগ্রযাত্রা যাতে না থামাতে পারে এবং না থামানো যায় সেই জন্য কিন্তু তারা ঐক্যবদ্ধ রয়েছেন এবং যে করেই হোক, যে কোনো কিছু বিনিময়ে হোক, তারা কিন্তু সেটি আসলে করবেন। এবং এই কারণে 2024 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আসলে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও বিজয়ী করবেন, সেই কথাটাই কিন্তু তারা আসলে বারবার বলছেন। জুয়েল, এই ছিল এখানকার সবশেষ খবর। নাবিল জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। নাবিল জাহাঙ্গীর জানাচ্ছিলেন তেজগাঁও থেকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে আছেন তিনি।